চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল সংবাদ প্রচার করেন, সাধারণ দর্শকের কাছে তুলে ধরেন এবং তাদের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করেন, হৃদয়ের সম্পর্ক তৈরি করেন। সেই সাংবাদিক ভাইরা আপনারা প্রবেশ করার ক্ষেত্রে আপনাদেরকে অনেক যন্ত্রণা পোহাতে হয়েছে, অনেক প্রতিবন্ধকতা পোহাতে হয়েছে। একজন সাংবাদিক, একজন প্রতিদ্বন্দ্বী সাংবাদিক এফডিসিতে নির্বাচনী কভার করতে ঢুকবে, কেন এত প্রতিবন্ধকতা পোহাতে হবে এটা আমরা মানি না। একজন চলচ্চিত্র নির্মাতা জন্ম থেকে আজ অবধি পর্যন্ত এফডিসি তার ঘর, সেই ঘরে ঢুকতে পারবে না এটা আমরা মানি। একজন চলচ্চিত্র প্রযোজক যেদিন উনি মনের মধ্যে বাসনা করেন যে চলচ্চিত্র নির্মাণ করবেন, প্রযোজনা করবেন এবং অর্থপূর্ণি করবেন, সেই দিন থেকে তার দ্বিতীয় ঘর হয় এই এফডিসি। সেখানে একজন প্রযোজক প্রবেশ করতে পারে না এটা আমরা মানি না। এই যে বিষয়গুলি অসংখ্য চুক্তি বিগত দিনগুলিতে আমাদের এমডি উনি এখানে আসার পর থেকেই আপনারা জানেন নানাবিধ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রক্ষা করার ক্ষেত্রে ওনার ভূমিকা ছিল ভিন্ন, এইটা আমরা মানি। গত 28 তারিখ অভিনয় শিল্পী সঙ্গে বা চলচ্চিত্র শিল্পী সঙ্গের নির্বাচনের আগে আমাদের নেতৃবৃন্দরা তার সাথে একাধিকবার কথা বলার চেষ্টা করেছেন, অনেক যুক্তি দিয়েছেন, কিন্তু কোনো যুক্তি তার কর্ণপাত হয়নি। এই অধ্যক্ষপূর্ণ আচরণ আমরা মানি না। আমরা নানাভাবে তাকে বোঝানোর চেষ্টা করেছি, আমাদের নেতৃবৃন্দ বোঝানোর চেষ্টা করেছে। আজকে সিদ্ধান্ত হয়েছিল গতকাল যে আজকে 9টায় আমরা গেটের সামনে দাঁড়াবো, কিন্তু উনি কত বুদ্ধিমান, উনি সকাল 7:30 এফডিসিতে প্রবেশ করেছেন। কেন? উনি যদি সৎ হতেন, উনার যদি সাহস থাকত, উনি অবশ্যই আমাদেরকে ফেস করতেন, উনি গেটের সামনে দাঁড়িয়ে আমাদেরকে বলতেন, দুঃখ প্রকাশ করতেন, সরি বলতেন। আমরা তাকে পরবর্তীতে আর যাতে এই ধরনের কোনো অবস্থা তৈরি না হয় সেই জন্য আমরা একসাথে কাজ করার চেষ্টা করতাম চলচ্চিত্রের উন্নয়নের জন্য, উনি সেই সুযোগটা পর্যন্ত রাখেননি। তো আমাদের যে আজকে সিদ্ধান্ত হবে পরবর্তী কর্মসূচি কি হবে সেটা আমাদের মহাসচিব এখানে আছেন জানাবেন, আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা আছেন জানাবেন, সিনিয়র নির্মাতারা আছেন জানাবেন। কিন্তু তার আগে একটি কথাই, যতক্ষণ পর্যন্ত এটা সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত উনি এখানে থাকতে পারবেন না। তার অপসরণ চাই, অপসরণ চাই। এবং সাংবাদিক ভাইরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সুন্দরভাবে এই সংবাদ প্রচার করবেন, এই অসম্মান আপনাদের, এই অসম্মান আমাদের। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আমাদের সাথেই থাকবেন যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে। এই মুহূর্তে